অহা কাইলৈ আমাৰ এটা ডাঙৰ যোগদান আছে দলত। ইতিমধ্যে আপোনালোক সকলো অৱগত যে বিভিন্ন দল সংগঠনৰ লগতে কংগ্ৰেছৰ পৰা কেইবাজনো সন্মানৰ ব্যক্তি আমাৰ লগত যোগদান কৰিব। এই যোগদান প্ৰক্ৰিয়া আপোনালোক গম পাই যে যোৱা অক্টোবৰ মাহৰ পৰা চলি আছে, আমাৰ কণ্টিনিউয়াছ পোহৰ মাহৰ কাৰণে আমি অকণমান ছবি ৰাখিছিলোঁ। আকৌ মাঘৰ মাহ মই কৈছিলোঁ যে জানুৱাৰী 15 তাৰিখৰ পিছত আকৌ হ'ব, যিহেতু যোৱাকালি 26 জানুৱাৰী গ'ল, যোৱাকালি দিৱসটো যোৱাৰ পিছতে ৰিপাব্লিক ডে যোৱাৰ পিছতে অহাকালিৰ পৰা আমি আকৌ পুনৰ যোগদান প্ৰক্ৰিয়ালৈ আগবাঢ়িছোঁ। ইতিমধ্যে আপোনাৰ হাতত লিচু পৰিছে, মই পুনৰবাৰ দোহৰাই কোৱাৰ প্ৰয়োজন নাই। কংগ্ৰেছৰ ভাৰতজোৰো ৰাহুল গান্ধী ডাঙৰীয়াই নৰ্থ ইষ্টত কৰিব আছিলে আৰু তেতিয়া কংগ্ৰেছৰ কৰ্মীসকলে কংগ্ৰেছৰো অভিযান ল'লে, বৰ ডাঙৰ কথা। এফালে ভাৰতজোৰো কৰিলে ন্যায় যাত্ৰা, এইফালে অন্যায় যাত্ৰা হ'ল কংগ্ৰেছত। আমি কৈছিলোঁ যে অন্যায় কৰিছিলে তেওঁলোকে আৰু এতিয়া দলতে অন্যায়, এতিয়া দলৰ মানুহবিলাক বিতুষ্ট হৈ আমাৰ দলত যোগদান কৰাৰ কাৰণে লাইনে লাইনে তেওঁলোকে আমাৰ লগত যোগাযোগ ৰাখিছে। ইয়াৰ পিছত শংকৰ প্ৰসাদ ৰায় ডাঙৰীয়া যোগদান কৰিব, তাৰপিছত যোগদান কৰিব আমাৰ চিপাজাৰ সমষ্টিৰ যিজন প্ৰাৰ্থী আছিলে কুলদীপ বৰুৱা, এনেকৈ বহু কেইগৰাকী নেতাই আমাৰ লগত যোগাযোগ ৰাখি আছে। তেওঁলোকে দলৰ কাম কৰিব, এজ এ সংগঠন আমি যেনেকে দলৰ কাৰ্যকৰ্তা হিচাপে কাম কৰোঁ, তেওঁলোকে দলৰ হৈ কাম কৰিব, ভাৰতীয় জনতা পাৰ্টী ক্ষমা কৰিব, মা ভাৰতী ক্ষমা কৰাৰ নিমিত্তে। ঠিক তেনেদৰে আমাৰ ছাত্ৰ সন্থাৰ উপদেষ্টা প্ৰকাশ দাস ডাঙৰীয়া, কামৰূপ জিলা ছাত্ৰ সন্থাৰ উপদেষ্টা হেমন্ত দাস আদিকে কৰি কেইবাজনো তেওঁলোকেও আমাৰ লগত যোগদান কৰিব। 26ৰ কোনো আশা নহয়, নিৰাশাও নহয়, বিজেপিত কোন হয় কেতিয়া কোনো গম নাপায়। দীপাংকৰ নাথ কাইলৈ যোগদান কৰাৰ কথা আছে। কমল মেধিও আহিব নেকি? নাই নাই নাই, কমল মেধি নাই দে। নগাঁৱত ইন হৈছে গৌৰৱ গগৈ, আউট হৈছে প্ৰদ্যুপ বৰদলৈ। প্ৰদ্যুপ বৰদলৈ প্ৰক্ষেপ কৰাৰ লিষ্টত ওলাইছে বৰপেটা, এনেদৰে এখন লিষ্ট ওলাইছে আৰু লগতে এলায়েন্স পাৰ্টিলে মাত্ৰ 3টা ছিট এৰিছে। এতিয়া আপোনালোকৰ বিধায়ক আছিলে আৰু মন্ত্ৰীও আছিলে, তেওঁ আছিলে মাৰ্ঘেৰিটা সমষ্টি নেকি না ডিগবৈ, মাৰ্ঘেৰিটাৰ পৰা আহি নগাঁও পালে, নগাঁৱৰ পৰা ক'ত যাব তেখেত, গোটেই অসমখন ঘূৰিব নেকি, গোটেই অসমখন ঘূৰিব। তাৰ অন্য এজন কি ক'লে নাম, মই এজন বা ধুবুৰী, মই ধুবুৰীৰ লিষ্টটো পালোঁ, ধুবুৰী ৰোগীবুল ডাঙৰীয়া চামগুৰি সমষ্টিৰ বিধায়ক আছিলে ন, মন্ত্ৰী আছিলে তেখেতে, তেতিয়া কংগ্ৰেছৰ চৰকাৰ আছিলে, কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ দায়িত্বত আছিল তেখেত। যোৱাবেলি তেওঁ তাৰপৰা মানে আজি 4 বাৰ হ'ল নেকি তেওঁ বিধায়ক নে 5 বাৰ, 4 বাৰকৈ বিধায়ক হৈছে। এতিয়া ক'ত যাব তেখেত, ধুবুৰীত, ধুবুৰী ৰাইজে বা আঁকোৱালি লয় নলয়, তাতো এজন আছে, কোনে কাক আউট কৰে তেতিয়া তেওঁলোকৰহে কথা, কাৰ লগত মিলা মিলি কৰিছে। দেৱব্ৰত শইকীয়া ডাঙৰীয়া নাজিৰা সমষ্টিৰ সন্মানীয় বিধায়ক, তেওঁ কৈছে মন্ত্ৰী পোৱা নাই এতিয়ালৈকে, তেওঁ যোৱাত খেলিব, ভাল কথা। গগৈ ডাঙৰীয়াতো সাংসদ বিধায়ক হোৱা নাই আগত নে হৈছিলে, তেতিয়াহ'লে অলপ দিগদাৰী হ'ব। মত বিৰোধ নাই, কিন্তু কমল মেধিৰ নামটো আমাৰ হাতত অহা নাই, সেইকাৰণে কৈছো। আৰে ভাই, লিষ্টটো মোৰ তাত অহা নাই। মাইনাছবিলাক লগ লাগিছে, জিৰ' জিৰ' জিৰ'ই হয়, ডাবল জিৰ' ডাবল জিৰ' দুটা যোগ কৰি দিলে কি হয়, ইজুগেলটো কিমান, জিৰ' প্লাছ জিৰ' ইজুগেলটো কিমান, জিৰ' কংগ্ৰেছ উইল বি জিৰ' কংগ্ৰেছৰ বহুখিনি মানে পৰিয়াল একদম, তেওঁলোকৰ বাপেক তাৰ আগত মানে পৰিয়ালে এৰি পেলাই লাহে লাহে কিন্তু গোটেই উৎখাত হৈ গৈছে পৰিয়ালটোৱে, বিজেপিতে আহিছে বা অন্য দললৈ।
কংগ্রেসের বহুকিটা পরিয়াল এটা অঙ্কিতা দত্ত ধর ইফালে বিস্মিতা গগৈ শহুরেকো হে আছে গোটে পরিয়ালটোয়ে মানে পরিয়াল বলে নকলকে ভাল পাইছে যে নরেন্দ্র মোদী ডাঙরিয়া দেশের যেদরে স্বাভিমান বৃদ্ধি করেছে তৃতীয়বার কারণে নরেন্দ্র মোদী ডাঙরিয়া প্রধানমন্ত্রী পদত অধিষ্ঠিত হব মানে বারবার কোথাও যে ফর্মেলিটি বাকি আছে আর যেদরে কাম কাজ হয়ে আছে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বলিষ্ঠ নেতৃত্ব আজ সকলো জাতি জনগোষ্ঠী মুখ্যমন্ত্রীক লো গৌরবান্বিত সকলে মুখ্যমন্ত্রী ডাঙরিয়াকে আশা করে তেনেস্থল বেলেগ কি ভোট দিব মানে এইটা নাভাবো যে কোনবা পার্টি যে ভোট পাব অকমান ধুবুরী অঞ্চলত চরচাপুরী অঞ্চলত কংগ্রেস দলে ভোট পাবো সেইখি আনাশ নয় জিতার কারণে পর্যাপ্ত নয় গাত বল আছে আর পাঁচখনও ভাঙিব পারে জিম সিম করবো লাগে করে নাকি বোধহয় নয় জানো সময় পাই যে মই তো কালি পাইছো এটা ইন্ডিয়ান এলায়েন্স থাকিব না থাকে যে বিগ কোয়েশন মার্ক কারণ বিহারত নীতিশ বাবুয়ে সঙ্গ এড়িলে এইপিনে দেখা পাইছো আকো পাঞ্জাবর তো আপর যখন মুখ্যমন্ত্রী ডাঙরি আছে তেওঁ কৈছে যে না না আমি কংগ্রেসের নেখেলো আকো আমার দিদিও কৈছে দিদি বলছি আমি কংগ্রেসের সঙ্গে থাকবো না বেঙ্গলত কি কৈছে মমতা দিদি যে আমি তো কংগ্রেসের না থাকিম কারণ এখন লেফট লিবারেল আছে লেফট বামপন্থীর আছে কারণ বামপন্থীর বিরোধী হল তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসে একটা বিন্দুয়ে নিলে বামপন্থী আর জ্বালা যন্ত্রণা পাইছে এই সময় সিপিএমে কিদরে সরকার চলছিল বেঙ্গলত তার ভুক্তভোগী না সেখানে কৈছে যে তেতিয়াহলে মেন মেন যখন বন্ধু আসে আই এন ডি আর সে মমতা ব্যানার্জি ডাঙরিয়া নিয়েছিলে নীতিশ বাবু আসে তো এইবিলাকে তো সঙ্গ দিলে এটা এটা করে তো তাসর পাত সহা দিছে দেখো আই এন ডি আই বালির চাপরি যেন হহে নদীত তো এইফালে আমার প্লাস হয়ে আছে তো সেইখানে কৈছো যে মোদী ডাঙরিয়া জাস্ট ফর্মেলিটিস বাকি আছে তেহে তৃতীয়বার কারণে প্রধানমন্ত্রী হব আর সর্বকালের রেকর্ড ভঙ্গ হব হাইয়েস্ট ভোটত আমার সাংসদবিলাক জিতিব হাইয়েস্ট সংখ্যক এইবার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বত আর আমার মিত্রগোষ্ঠী সাংসদ পাবলে সক্ষম হব হয়ে যাব যেটা ট্রেন আরম্ভ হয়েছিল মানে অসম্ভব নয় মৃণাল শইকীয়া ডাঙরিয়া বিধায়ক হয়ে আছে কোনে কলে নাই হওয়া বলে আরে মৃণাল শইকীয়া কোনো প্রত্যাহ্বান নাই প্রতিটা কার্যকর্তার কারণে কাম প্রতিটা কার্যক্রমের কারণে কার্যকর্তা ভারতীয় জনতা পার্টি ঠিক আছে চিত্ত বসুমতারী যোগদান করার কথা আছে লিস্ট তো আসবে নিশ্চয় আমি পাম কিছু সময় পিছনে মোর হাতত পড়া মতে এক নম্বর আছে দীপাঙ্কর নাথ দুই নম্বর আছে আমার প্রকাশ দাস তিন নম্বর আছে হেমন্ত দাস চারি নম্বর আছে আটাইতকৈ মানে আমার সমষ্টি যেটা সোমাইছে ভূঁইবালা পঞ্চত বলে কয় 99% পঞ্চত এখন মুসলিম পঞ্চত ডমিনেটেড মাইনরিটি আর তার পঞ্চত সভাপতিজন জয়েন করব কংগ্রেসর 99% ভূঁইবালা পঞ্চত এই বালিসত্রর ওসর এটা রুঙিয়াত সোমাল আগতে হাজু সমষ্টি আসে তার পঞ্চায়েতের সভাপতি আসে কংগ্রেসর গিয়াসুদ্দিন আহমেদ যোগদান করব এইপিনে আহিব আমার বিস্মিতা গগৈ ডাঙরিয়া তারপরে যুব কংগ্রেসের নেত্রী যে আসে অঙ্কিতা দত্ত আর তো আছে কল নাম তো আহিব না আহিব বোধ হয়।